নমস্কার বন্ধুরা, দাস কৃষিতে আপনাদের সবাইকে নমস্কার। এই যে নারকেল গাছটা দেখছেন, পাতার উপরের অংশ কেমন কালো কালো ছোপ ছোপ লাগছে না? নিচের পাতা ও ডালগুলো কেমন শুকনো শুকনো মনে হচ্ছে, যেন ডালগুলো খসে পড়বে। পাতার তলার দিকটা তো আরও ভয়ঙ্কর অবস্থা, যেন সাদা সাদা কালো কালো ছাতা পড়ার মতো দাগ। পাতার সবুজ অংশ একেবারেই উধাও। খেয়াল করুন, গাছের নিচের দিক থেকে সমস্যাটা পরপর উপরের দিকে উঠছে। এ তো যা অবস্থা, ব্যবস্থা না নিলে গাছটা কয়েকদিনের মধ্যেই মারা যাবে। পাশাপাশি প্রায় সব গাছেই একই সমস্যা দেখছি। শুধু কি নারকেল, এ তো দেখছি পেয়ারা পাতায়ও সাদা সাদা ছোপ ছোপ দাগ, সাদা মাছির মতো পোকাও দেখছি। আমের পাতায়ও আছে চক্রাকার সর্পিল দাগ, কলা পাতাও বাদ নেই। তার মানে আরও অন্যান্য গাছেও থাকতে পারে, এরকম তো আগে খুব একটা দেখা যায়নি। বন্ধুরা, আপনাদের গাছে বা আশেপাশের কোনো বাগানে এরকম সমস্যা নেই তো? সাবধান, থাকলে এখনই সমস্যাটা কী এবং তার সমাধান কীভাবে সম্ভব তা জেনে নিন। এই সমস্যাটি একটি পোকার আক্রমণে হচ্ছে। পোকাটির নাম রুগোজ স্পাইরেলিং হোয়াইট ফ্লাই, সংক্ষেপে RSW, বাংলায় বলে কুঞ্চিত পেঁচানো সাদা মাছি। বিজ্ঞানসম্মত নাম অ্যালিউরোডিকাস রুগিও পার্কুলেটাস। তাই আজকের ভিডিও ম্যানেজমেন্ট অফ রুগোজ স্পাইরেলিং হোয়াইট ফ্লাই বা কুঞ্চিত পেঁচানো সাদা মাছির নিয়ন্ত্রণ। তাহলে আসুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন। পোকাটিকে প্রথম দেখা যায় মধ্য আমেরিকায় 2004 সালে। ভারতবর্ষে আগস্ট 2016 প্রথম দেখা যায় তামিলনাড়ুতে। মনে করা হচ্ছে ওখান থেকেই পোকাটি নারিকেলের চারার সঙ্গে ডিম অবস্থায় এখানে এসেছে এবং বংশবৃদ্ধি ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ও মহিষাদল ব্লকে এর সন্ধান পাওয়া যায় এবং ক্রমশ পার্শ্ববর্তী এলাকাসহ রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত গাছের তালিকায় নারিকেল, তাল, সুপারি জাতীয় উদ্ভিদ ছাড়াও পান, কলা, পেঁপে, পেয়ারা, সপেদা, জামরুল, কচু ও বিভিন্ন ফসলের মোট 35টি গাছের সন্ধান পাওয়া যায়। পোকাগুলিকে দেখতে কেমন? পোকাগুলি দেখতে যে সকল ছোট ছোট সাদা মাছি বা হোয়াইট ফ্লাই আমরা সচরাচর বিভিন্ন সবজি ও ফসলগুলোতে দেখে থাকি তার মতোই দেখতে, তবে তার থেকে প্রায় 2.5 থেকে 3 গুণ সাইজে বড় এবং সাদা রঙের। পূর্ণাঙ্গ মাছির ডানায় আড়াআড়ি এক জোড়া হালকা বাদামি রঙের ছোপ রয়েছে। এরা অলস প্রকৃতির, আক্রান্ত চারার মাধ্যমে এরা ছড়িয়ে পড়ে। পাতার নিচে স্ত্রী মাছিগুলি চক্রাকারে পেঁচানো বা সর্পিল ফ্যাশানে একসঙ্গে প্রায় 160 থেকে 200টি ডিম পাড়ে এবং সাদা তুলোর মতো মোম জাতীয় আঠালো আস্তরণ দিয়ে ঢেকে দেয়। ডিম থেকে নিম্ফ হয়ে পূর্ণাঙ্গ দশায় যেতে প্রায় 30 থেকে 35 দিন সময় লাগে। পূর্ণাঙ্গ অবস্থায় থাকে প্রায় 20 দিন। মোট জীবনচক্র 55 থেকে 56 দিনের। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা 16 থেকে 20 দিন বাঁচে। এই সময়ের মধ্যে পাতার তলদেশে ডিম পাড়ে। সেই ডিম ফুটে 8 থেকে 10 দিন পরে নিম্ফ বের হয়। নিম্ফ দশার 3টি উপদশা আছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। এর থেকে পিউপা দশায় উপনীত হতে সময় লাগে 15 থেকে 17 দিন। পিউপা থেকে পূর্ণাঙ্গ দশা 8 থেকে 10 দিন পরে। রুগোজ স্পাইরেলিং হোয়াইট ফ্লাইয়ের মোট লাইফ সাইকেল 56 দিনের। দীর্ঘ বর্ষাহীন শুকনো আবহাওয়া, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, উচ্চ তাপমাত্রা, ঘাটতি বর্ষা, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা সাধারণত এই পোকার বিস্তারে সহায়তা করে। আক্রমণের তীব্রতা মার্চের পর বাড়তে থাকে এবং সবচেয়ে তীব্র হয় জুন মাসে, আবার ডিসেম্বরের দিকে কমে যায়। একটু বড় নিম্ফ মানে বাচ্চা পোকা ও পূর্ণাঙ্গ মাছি পাতার তলার দিক থেকে রস চুষে খায়। পাতার নিচের অংশে সাদা চক্রাকার ছোপ ছোপ দাগ দেখা যায়, যা ক্রমশ বর্ধিত হতে থাকে। পাতা বিবর্ণ হতে থাকে, পাতার উপরের অংশ কালো হতে থাকবে এবং ধীরে ধীরে পাতা শুকনো হয়ে ডাঁটা খসে পড়বে এবং গাছটি মারা পড়বে। অত্যাধিক রস চুষে খাওয়ার ফলে পোকার শরীর থেকে এক ধরনের হানিডিউ বা মিষ্টি রস মধুবিন্দু নিঃসরণ হয়।
যা গাছের নিচে থাকা ঝোপ জঙ্গলের পাতার উপর জমা হয়। এই মিষ্ট জলীয় পদার্থের উপর সুটি মোল্ড জাতীয় ছত্রাকের আক্রমণ হয় এবং পাতার উপরিভাগ কালো বর্ণ ধারণ করে। পিঁপড়ের আনাগোনা বেড়ে যায়, দূর থেকে তা সহজেই বোঝা যায়। রাতের সময় আলো পড়লে চকচক করতে থাকে, পাতায় সালোকসংশ্লেষের বিরাট ব্যাঘাত ঘটে, গাছের খাদ্যে টান পড়ে, পাতা শুকিয়ে যায় ও ঝুলে পড়ে। সাংঘাতিক আক্রমণে পুরো গাছটি মারাও যেতে পারে। সকল কৃষক বন্ধু সহ নার্সারি মালিকদের অনুরোধ, আপনারা বাড়ির চারপাশে ও নার্সারিতে নারিকেল, সুপারি বা অন্যান্য ফসলে এরকম পোকার উপদ্রব দেখতে পেলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলি গ্রহণ করুন। এক, কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা চলবে না। প্রাকৃতিক শত্রু বা বন্ধু পোকার সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। রাসায়নিকে তাৎক্ষণিক নিষ্কৃতি পাওয়া গেলেও পরবর্তীকালে ব্যাপকভাবে এর সংক্রমণ ঘটতে পারে। দুই, নতুন নারিকেল, সুপারি বা যে কোনো ফলের চারা আগে বিশ্বস্ত জায়গা বা নার্সারি থেকে সংগ্রহ করুন। সংক্রামিত চারা গাছ লাগাবেন না, কেনার আগে সংক্রমণের বিষয়টি পরীক্ষা করে দেখুন। তিন, আক্রান্ত এলাকা বা আক্রান্ত এলাকাস্থিত কোনো নার্সারি থেকে চারা গাছ নতুন জায়গায় নিয়ে বসাবেন না। বসানোর আগে ওই চারা গাছগুলি প্রোফেনফস, বুপ্রোফেজিন বা ইমিডাক্লোপ্রিট নামক কীটনাশক দিয়ে শোধন করে লাগাবেন। অনুরূপভাবে নার্সারি মালিকগণকে অনুরোধ করা হচ্ছে যেন চারা বিলি বণ্টন ও বিক্রয় করার আগে উক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। চার, গাছের কাণ্ডে অথবা আলাদা পর্দার আকারে হলুদ আঁঠালো ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ 5 থেকে 10টি প্রতি একর হিসাবে ব্যবহার করতে হবে। RSW পূর্ণাঙ্গ পোকাটি সকাল 6টা থেকে 10টা এবং সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই হলুদ আঁঠালো ফাঁদের পাশাপাশি সন্ধ্যায় হলুদ আলোক ফাঁদ বা ইয়েলো লাইট ট্র্যাপ একর প্রতি একটা হিসাবে ব্যবহার করা হয়। এই হলুদ ফাঁদ নজরদারি ও পর্যবেক্ষণ সহ পোকার নিয়ন্ত্রণে খুব কার্যকরী। পাঁচ, যদি আক্রমণের হার সাংঘাতিক হয় এবং প্রাকৃতিক শত্রুর উপস্থিতি না থাকে, তাহলে আক্রান্ত গাছের বয়স্ক ডাঁটা, ডাল বা পাতা কেটে পরিষ্কার করে 10,000 PPM মাত্রার নিম তেল, 3 থেকে 5 মিলি এবং 3 গ্রাম সাবান গুঁড়ো প্রতি লিটার জলে মিশিয়ে পাতার নিচে প্রয়োগ করতে পারেন। 10 থেকে 15 দিন পরপর পুনরায় প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। অ্যাজা ডাইরেক্টিন 1% EC বা 10,000 PPM মাত্রার, যেটা নিমজাত কীটনাশক, এটা বাজারে নিমারিন, আল্টিনিম, নিমাসিন বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 3 থেকে 5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। ৬, RSW ও তার প্রাকৃতিক শত্রুর উপর সদা সর্বদা পর্যবেক্ষণ ও সতর্ক নজর রাখতে হবে। ৭, প্রাকৃতিক শত্রুগুলির মধ্যে পরজীবী এনকার্সিয়া খুব কার্যকরী। যদি RSW এর ডিমের রং হালকা হলুদ হতে থাকে, বুঝতে হবে ওখানে এনকার্সিয়া ডিম পেড়েছে। ডিম সহ ওই রকম পাতা কেটে নিয়ে গিয়ে আক্রান্ত গাছের পাতায় গেঁথে দিতে হবে, ফলে ওই ডিম থেকে পূর্ণাঙ্গ এনকার্সিয়া বেরিয়ে সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে পারবে। ৮, যেখানে অত্যাধিক তাপমাত্রার কারণে এনকার্সিয়া নেই, সেখানে কীটের রোগ সৃষ্টিকারী ছত্রাক আইসেরিয়া প্রতি লিটার জলে 5 গ্রাম হিসেবে আঠা সহ বা সাবান গুঁড়ো সহ গুলে সন্ধ্যাবেলায় স্প্রে করতে হবে। 15 দিন পর আবার একইভাবে স্প্রে করতে হবে। ৯, প্রাকৃতিক শত্রুগুলির মধ্যে পরভোজী হিসেবে মাল্লাডা, ক্রাইসোপার্লা, কক্সিনেলিট এদের 4,000টি প্রথম দশার লার্ভা প্রতি একরে প্রয়োগ করা খুব কার্যকরী। ১০, এই পোকাটির জন্য নির্দিষ্ট কোনো সুপারিশকৃত কীটনাশক এখনও পর্যন্ত নেই। বেশিরভাগ নারিকেল, সুপারি গাছগুলি সাধারণত ঘন জনবসতি এলাকায় বা পুকুর পাড়ে অবস্থিত এবং লম্বা হওয়ার দরুন সাধারণ স্প্রেয়ার দিয়ে কীটনাশক প্রয়োগ করা সম্ভব হয় না। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করতে হয়। তাই বাজারে পাওয়া যায় এমন কীটনাশকগুলি ব্যবহার করলে ফলস্বরূপ কীটনাশক প্রয়োগে মানুষ, গবাদি পশু ও মাছের ক্ষতি হতে পারে। তাই কীটনাশক প্রয়োগের অসুবিধা আছে,
যে গাছগুলি একটু ফাঁকা জায়গায় অবস্থিত সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। এখানে একটি রাসায়নিক কীটনাশকের তালিকা দেওয়া হলো, বুপ্রোফেজিন 25% SC, এটা বাজারে অ্যাপ্লয়েড নামে পাওয়া যায় 1.5 মিলি প্রতি লিটার জলে। পাইমেট্রোজিন 50% WG, বাজারে চেজ নামে পাওয়া যায় 1 গ্রাম প্রতি লিটার জলে। বুপ্রোফেজিন প্লাস অ্যাসিফেট 15% প্লাস 35% WP, বাজারে অডিস, পিরানহা, টাপুচ, বেস 50 ইত্যাদি নামে পাওয়া যায় 1.5 মিলি প্রতি লিটার জলে। থায়ামেথাক্সন 25% WG, এটা এক তারা অনন্ত বা ম্যাক্সিমা নামে পাওয়া যায় 0.3 গ্রাম প্রতি লিটার জলে। ইমিডাক্লোপ্রিট 17.8% SL, এটা 0.3 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো কাজ পাওয়া যাবে। জৈব বা রাসায়নিক যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করার সময় অবশ্যই গাছের পাতার তলার দিকে স্প্রে করতে হবে এবং এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করা দরকার। এই যন্ত্র কৃষি দপ্তর থেকে ভর্তুকি মূল্যে পাওয়া যেতে পারে। প্রয়োজনে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। সুতরাং বন্ধুরা, আমরা পরিচর্যাগত, যান্ত্রিক, জৈবিক ও প্রয়োজনে রাসায়নিক পদ্ধতিগুলি সম্মিলিতভাবে ব্যবহারের মাধ্যমে ফসলের রুগোজ স্পাইরালিং হোয়াইট ফ্লাই পোকার সমস্যাকে সুসংহতভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং গাছের বৃদ্ধি ও ফলনকে সুনিশ্চিত করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং গাছপালা বিষয়ক এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।